চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোনারপাড়া, সর্দারপাড়া, শানকি ভাঙা, নাও ভাঙা, জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙন কবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৫ সালে নদী ভাঙনের পর থেকে আমরা এই চারটা গ্রামের মানুষ এই পূর্ব পাশে অবস্থান করছি। নদী ভাঙন বন্ধ ছিল এবং জিরো ট্যাক্সের কিছু কাজ এই গত সরকারের আমলে কিছু কাজ হয়েছে, বাকি কাজ অব্যাহত রাখছে। ১০ থেকে ১৫ হাজার লোকের বসবাস জায়গা এবং ফসলি জমি রক্ষা করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারের কাছে। মানববন্ধনকারীরা জানান, কয়েক বছর ধরে মেঘনা নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষি জমি বিলীন হয়েছে। সব এলাকার লোকজন আমরা কোন রকমে এখানে সামান্য কদ্দুর জায়গা নিয়ে ঘর উঠে থাকতেছি। এই তিনবার চারবার নদী ভাঙার পরে এখন আমরা এখানে জরাজীর্ণ হয়ে গেছি। এখন যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু যদি নদী ভেঙে ফেলায় এই লোক আর জায়গা কিনে বাড়ি করা আমাদের দ্বারা সম্ভব না। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩০০ মিটার ও উত্তর দিকে আরো ১০০ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা না হয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিওব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পানি উন্নয়নের বোর্ড সহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টাগণ সহ সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা যেন অতি শীঘ্রই আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, মোহাম্মদ মনির হোসেন খান, মোহাম্মদ মুকুল প্রধান, আজাদ সরকার, মুক্তার হোসেন বাগ সহ এলাকায় সব শ্রেণী পেশার মানুষ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।